হ্যালো বন্ধুরা, সুস্মিতা ব্লগস থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ষষ্ঠী পুজো, তো আমি আমাদের ঘরের যে ঠাকুর, ওই ঠাকুরকে আজকে স্নান করে করিয়ে নতুন পোশাক পরালাম। তো মানে বড় ঠাকুরকে তো আমি পরাই না, তো আমি যে আমার মূর্তির ঠাকুর, মানে এই যে রাধা কৃষ্ণ, তাদেরকে আমি পরিয়েছি। দেখো এই যে নতুন ড্রেস, পরে কেমন লাগছে জানিও। এই যে আমার তারা মা, এই যে আমার মা দুর্গা, আর এই যে ভোলানাথ। আমার এই ভোলানাথকে স্নান করিয়ে এই যে নতুন পোশাক পরিয়েছি, খুব মানিয়েছে। কারণ ভোলানাথ সবসময় হলুদ রঙেরই পোশাক আমি দেখেছি পরতে, ওই কারণে আমি হলুদ রঙটাই কিনি। আর এই হচ্ছে আমার হচ্ছে মা লক্ষ্মী। এই যে তো ঠাকুরদের সুন্দরভাবে আমি স্নান করিয়ে সাজিয়ে আজকে বসিয়ে দিয়েছি, কারণ ষষ্ঠী থেকে সবাই আমরা সাজবো, তো ঠাকুরকে না সাজালে হয় না। আর এই হচ্ছে লোকনাথ বাবা, এই যে লোকনাথ বাবা, লোকনাথ বাবাও সাদা রঙের পোশাক পরে, তো আমি সাদাটাই সব সময় লোকনাথ বাবার জন্য কিনি। তো আমি এখন পুজো দেব। এই যে আমার সব ঠাকুর, এখানে আমার ফুল আছে, আমি ফুল তুলেছি সকালবেলায়। এটা হচ্ছে আমার ননদেরই গাছে স্থলপদ্ম, স্থলপদ্ম। আর এগুলো সব আমার ছাদের গাছে ফুল, এখানে তুলসী পাতা আছে। এখন আমি ঠাকুরকে সব তুলসী পাতা দিয়ে আর ফুল দিয়ে ঠাকুরকে সাজাবো। তো তোমরা দেখো আমি কিভাবে পুজো করি। তো আমি ঠাকুরকে এইভাবে তুলসী পাতা দিয়েছি, এবার হচ্ছে আমি এবার আমি ফুল দিয়ে সাজাবো। তো আজকে দুর্গা ষষ্ঠী, আমি মা দুর্গাকে স্থলপদ্মটা দেব মায়ের চরণে, আর তারা মায়ের চরণে আমি পঞ্চজবা দেব। তো আমি ঠাকুরকে এইভাবে ফুল দিয়ে সাজিয়েছি। এই যে, এই যে ভোলানাথ। আমাদের এখানে বেল গাছ নেই, একটু দূরে, তো প্রতিদিন আমি বেল পাতা দিতে পারি না ঠাকুরকে। তো বাড়িতে আমি একটা গাছ লাগিয়েছি, যদি হয় তো আমি প্রতিদিনই ঠাকুরকে ফুল দিতে পারবো, বেল পাতা দিতে পারবো। এই যে মা সরস্বতী, এই যে এইভাবে আমি ঠাকুরকে সাজিয়েছি, এবার আমি পুজো দেব। তো প্রদীপটা ধরিয়ে নি। তো ধূপকাঠিটা একটু ধরিয়ে নেব। তো আমি এইভাবেই পুজো করি। এখন আমি ঠাকুরকে এই জলশঙ্খ এখানে রেখেছি, জলশঙ্খ দিয়ে এটা দিয়ে আমি বরণ করি ঠাকুরকে এই প্লেটে। আর এটা হচ্ছে খাওয়া দাওয়ার পরে আমি ঠাকুরের মুখ শুদ্ধি করি, মুখ পরিষ্কার করি। তো আমি এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করব, কারণ এখন আমি পুজো দেব, মন দিয়ে পুজো দিতে হবে। তো এই কারণে আমি আর ভিডিও করতে পারছি না। তো এখনকার মতো নমস্কার, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।